নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, রাহু এবং কেতু এই আট রাশির জাতক ও জাতিকাকে সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান আট রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি এবং এই সোনার চাদরে মুড়ানো এই কথাটার অর্থ কি জানেন কি? তাহলে আপনাদেরকে ভিডিওটি পুরো দেখতে হবে। তাহলে আসুন, আর এতটুকু দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। তেইশে সেপ্টেম্বর রাহু এবং কেতু উভয় কিন্তু ট্রানজিট করতে চলেছে, অর্থাৎ রাশি পরিবর্তন করতে চলেছে, এবং এই রাশি পরিবর্তনের ফলে এই আট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। তার আগে কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়, অর্থাৎ রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা জানার প্রয়োজন রয়েছে। এছাড়াও কেতু গ্রহ আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে সেটাও জানার প্রয়োজন রয়েছে। এই দুটি গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আমার বলা প্রতিটি কথাই মিলতে বাধ্য। তার জন্য আপনাদেরকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করুন এবং আমি আপনাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে জানিয়ে দেব। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহু এবং কেতু এক্স্যাক্টলি কি দেয়। দেখুন, রাহু এবং কেতু দুটি কিন্তু ছায়াগ্রহ হিসাবে আমরা ধরি, আপনারা সকলেই জানেন, এবং এই ছায়াগ্রহ আমাদের জীবনে কিন্তু বিশাল বড় একটা এফেক্ট ফেলে। প্রথমে আসি রাহুর কথাতে। রাহু যা আমাদের ধন দেয়, হ্যাঁ বন্ধুরা, ধন দেয়, এবং এত পরিমাণে ধন দেয় আপনি ভাবতে পারবেন না। তার জন্য আপনার জন্মছকে রাহুকে কিন্তু স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। রাহু বেসিক্যালি লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে অভূতপূর্ব ধন দিয়ে থাকে, যে টাকা আপনাদের গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি খুব বাস্তব কথা বলছি, কারণ আমার কাছে অনেক এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবার আসি কেতুর গল্পে। কেতু গ্রহ, এই গ্রহও কিন্তু আপনাদের জীবনে ধন দেয়। হ্যাঁ বন্ধুরা, এর ধন গুপ্ত ধন, এর ধন সুপ্ত ধন, অর্থাৎ লুকোনো কোনো ধন আপনাদের জীবনে আসে। যেমন আপনার ব্যাংকে হঠাৎ করে প্রচুর টাকা ঢুকে গেল, আপনি ট্রেনে যেতে যেতে হঠাৎ কোনো ব্যাগ পেলেন, সেই ব্যাগে দেখলেন প্রচুর টাকা, বা আপনি কনস্ট্রাকশনের কাজ করছেন এবং সেখানে ঘুরতে ঘুরতে গুপ্তধন পেয়ে গেলেন, এইরকম টাকা কেতু দিয়ে থাকে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রাহু এবং কেতুর টাকা আটকে রাখতে পারবেন না। হ্যাঁ বুদ্ধ, অর্থাৎ রাহু এবং কেতুর টাকা চিরস্থায়ী নয়, সেই টাকা আপনাদের সবসময় খরচায় হয়ে যাবে। আমি আপনাদের সেই আট রাশির নাম জানাতে চলেছি যারা রাহু এবং কেতুর রাশি পরিবর্তনের শুভ প্রভাব বা শুভ ফল পেতে চলেছেন, অর্থাৎ সোনার চাদরে মুড়ি ফেলতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনারা সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছেন, আপনাদের জীবন সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু রাহু এবং কেতুর রাশি পরিবর্তনের ফলে সোনার চাদরে আপনাদের জীবন মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনাদেরও কিন্তু এই রাহু এবং কেতুর ট্রানজিটে সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে
যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের কিন্তু রাহু এবং কেতুর ট্রানজিটের ফলে আপনাদের জীবনে সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদেরও কিন্তু রাহু এবং কেতু আপনাদের জীবন সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি সিংহরাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদের জীবনেও রাহু এবং কেতু সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যারাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু রাহু এবং কেতু সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। এরপরে যে লাস্ট এবং অন্তিম রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনাদেরও কিন্তু রাহু এবং কেতু সোনার চাদরে মুড়িয়ে ফেলতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।